হ্যালো, আমি মোর্শেদ মিশু, সহকারী সম্পাদক উন্মাদ ম্যাগাজিন। আর মূলত আমি কাজ করি কার্টুন আঁকি, এটাই আমার কাজ। কার্টুনিস্ট যে হবো এটা অ্যাকচুয়ালি কেউ তো আর মানে আর্টিস্ট হওয়ার ব্যাপার স্যাপারগুলো ছোটোবেলায় তো বলে, মজা করে বলে, বাট আমার অ্যাকচুয়ালি এরকম কোনো ড্রিম ছিল না। মিডল ক্লাস ফ্যামিলিতে এমনিতেও হচ্ছে আর্টিস্ট একটা রিস্কি প্রফেশন হিসেবে তো ধরা যায় না, রিস্কি একটা ব্যাপার, তাই না? যে ওই ব্যাপার স্যাপারগুলোরে সাপোর্ট না করাটাই স্বাভাবিক। আমারও ড্রিম ছিল বেসিক্যালি মিলিটারিতে জয়েন করারই, আর্লি এস্টাবলিশমেন্ট একটা ব্যাপার ছিল, আবার ইন দ্য মিন টাইম মানে দেশটা সার্ভ করার একটা ইজি ওয়ে মনে হইতো আর কি ওইটা। অ্যান্ড লিটারেলি ক্লুলেস ছিলাম, আমার কোনো অল্টারনেটিভ কোনো প্ল্যান ছিল না। সবারই তো থাকে না যে এটা না হইলে এইটা। আমার আজীবনের ড্রিম ছিল হচ্ছে মিলিটারি জয়েন করার। তো তখন যেটা হয়েছিল যে আমরা চার পাঁচজনের একটা গ্রুপ ছিলাম ফ্রেন্ডের, যারা সবাই ফেইল ছিল আর কি কোনো না কোনো কিছু। পড়াশোনা তো আমাদের দিয়ে হবে না, গতানুগতিক ওয়েতে তো আমাদের পক্ষে স্ট্যাবলিশ করা সম্ভব না। যেগুলো পারি ক্রিয়েটিভ সাইডে দেখি কিছু করা যায় কিনা আমাদের। সো নাহিয়ান যে ফ্রেন্ডটা আমার, ও অনেক পুশ করতো আর কি আমাদেরকে। ছোটোবেলা থেকেই ও এরকম লেখালেখির সাথে যুক্ত ছিল সবসময়, তো ব্যাপারটা আমাদেরকে আমাদের মধ্যে আর কি পুশ করা ট্রাই করা শুরু করলো আর কি, যে এ তোরাও শুরু কর। আর বাসার থেকে অবশ্য আমাদের পুশ করছিল হচ্ছে যে আর্কিটেকচার বা সিভিল এটা নিয়ে পড়ি, তো আঁকা আঁকি পারিস। পলিটিক্স করারও খুব আগ্রহ ছিল আর কি, বুঝছেন। ভর্তি হইলাম ইউল্যাবে। মজার বিষয় হচ্ছে আবার ইউল্যাবে আমি পড়ছি, জীবনের প্রথম স্কলারশিপ পেয়েছি আমি ইউল্যাবে। তো আমি মোটামুটি তখন ফোকাস করা শুরু করলাম হচ্ছে আঁকা আঁকিতে। হ্যাঁ, এবং 2012 সালে আমি ইউনিভার্সিটি জয়েন করি, এবং 2012 সালে হচ্ছে উন্মাদে আমার চাকরি স্থায়ী হয় আর কি। এটা ধরেন আমার কাজের জায়গা না আসলে, এটা আমার কাছে মোর লাইক মাই ফ্যামিলি। আমরা কিন্তু উন্মাদে কাজ করতে কম যাই, আড্ডা মারতে বেশি যাই, এবং আড্ডা মারতে মারতে আমাদের প্রচুর আইডিয়া আসে। তখন বস হচ্ছে অ্যাসাইন করে দেয়, মিশু তুমি এটা আঁকবা, তন্ময় তুমি এটা আঁকবা, মেহেদি তুমি এটা একা দাও, এরকম এরকম। গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ হচ্ছে বেসিক্যালি, আমি এটার মূল আইডিয়াটা হচ্ছে এরকম যে যুদ্ধে বা এরকম ধরনের যে কোনো ধরনের স্ট্রেসে ইউজুয়ালি সাফার করে কিন্তু হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ তারা। হ্যাঁ, আমাদের তো কিন্তু এর পলিটিক্সের সঙ্গে কোনো মানে যোগাযোগ নাই। হ্যাঁ, হুদাই একটা বোমা এসে আম করে মেরে দিয়ে গেল। হ্যাঁ, বাচ্চা কাচ্চারা মারা যাচ্ছে, বাচ্চা কাচ্চাদের সবচেয়ে বেশি সাফার তো আরও হয় হচ্ছে বাচ্চারা। ওদের তো আরও দোষ নেই, ওরা জানে কি এসবের, বুঝে কি। হ্যাঁ, ধরেন দুই দেশের দুই মাথা মিলা মনে হলো যে এটা আমাদের সঙ্গে খারাপ হচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে এটা খারাপ হচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে এটা খারাপ হচ্ছে। তারা দুজন দুজন মিলা হচ্ছে যুদ্ধ লাগাই দিল, মাঝখান দিয়ে হচ্ছে মানুষগুলো মারা গেল। হ্যাঁ, সো ওই যে সাফার করার ব্যাপারটা আমি দেখানোর ট্রাই করছি হচ্ছে, যদি যুদ্ধটা না থাকতো না হইতো তাহলে ওই সিচুয়েশনগুলো অ্যাকচুয়ালি কী হইতে পারতো। হ্যাঁ, গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জে তো আমি পজিটিভিটি দেখাইছি, গড ফর বিডে কাইন্ড অফ একটু নেগেটিভিটি দেখাইছি, যেটা আমার সঙ্গে অ্যাকচুয়ালি যায় না হিসাবে। কিন্তু তারপরে আমি দেখানোর ট্রাই করছি এইভাবে যে ওই যেটা বললাম যে সাধারণ মানুষ সবচেয়ে বেশি সাফার করে। এখন যদি সাফারটা করতো যারা গ্লোবাল লিডার তারা, তাইলে সিনারিওটা কী হইতো আসলে? গড ফর বিড নামটাই দেওয়া হয়েছে এই কারণে যে আমরা বলি না যে আল্লাহ না করুক, হ্যাঁ ভগবান না করুক, কিংবা উপরওয়ালা না করুক, হ্যাঁ গড ফর বিড। হ্যাঁ, এই টার্মটা আসছে ওইখান থেকে যে আমি চাই না আসলে এরকম হোক। মানে অ্যাওয়ার্ড টাওয়ার্ড নিয়ে আসলে বা এটা তো একটা খুব বড় একটা রিকগনিশন। হ্যাঁ, বিশাল বড় একটা রিকগনিশন, মানে ফোর্বস ম্যাগাজিনে ইউজুয়ালি বিশ্বের সবচেয়ে বড় লোক যারা তাদের নাম আসে, কিংবা সবচেয়ে ক্ষমতাধর যারা তাদের নাম আসে, ওই জায়গায় আমার মতন একটা বাংলাদেশের মিরপুরের একটা ছেলের নাম চলে আসছে যে ঘরে বসে আঁকছে খালি। হ্যাঁ, ব্যাপারটা ইন্টারেস্টিং না? আমার ভালো লাগে হচ্ছে কি, অ্যাজ এন আর্টিস্ট হিসাবে আমি আসি এখানে রিপ্রেজেন্ট করতেছি, হ্যাঁ বাংলাদেশি আর্টিস্ট হিসাবে। উন্মাদের 40 বছর উপলক্ষে যে এক্সিবিশন হয়েছিল, ওই এক্সিবিশনে আমি হচ্ছে ওই বছরের সেরা কার্টুনিস্ট হিসেবে আমি জীবনে প্রথমবারের মতন ফার্স্ট, মানে প্রথম হয়েছি। হ্যাঁ, জীবনে আমি কখনো আর ফার্স্ট হইনি, তো ওইবারই আমার জীবনে প্রথম হওয়া আর কি। এবং আমার কাছে মনে হয়েছে আমি জীবনে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড পাইছি আর কি, ধরেন কেউ একদম নোবেল প্রাইজ পাওয়া গেছে, তার এর চেয়ে বড় তো প্রাইজ নাই আর। তো আমার জন্য উন্মাদের প্রাইজ পাওয়াটা ছিল হচ্ছে সবচেয়ে বড়, উন্মাদের অ্যাওয়ার্ডটা ছিল আমার জন্য জীবনের সবচেয়ে বড় প্রাইজ আর কি। তো ওইটার পরে আমার কাছে মনে হয়েছে ওকে, নাও আই ক্যান সে যে আমি অ্যাকচুয়ালি একজন ভালো কার্টুনিস্ট, বোধ হয় উন্মাদের অ্যাওয়ার্ড পাইছি। আমার কাছে আমার নিজের সবই কাজই আসলে ভালো লাগে, উন্মাদের সব কাজই আমার কাছে ভালো লাগে। মানে আমি এটা ইন্ডিভিজুয়ালি আসলে স্মল লাইক যে মানে একজন বাবা বা মারে জিজ্ঞেস করা যে আপনার কোন ছেলেটা সবচেয়ে পছন্দ বলেন তো। হ্যাঁ, সো ব্লগ যখন হয় তখন ফ্রেন্ডের সঙ্গে আড্ডা মারি, ভাগ্নে ভাগ্নির সঙ্গে খেলি, কারণ আমার কাছে অলওয়েজ মানে বাচ্চা কাচ্চার সঙ্গে খেললে আর মানে ব্লক কাটানো ইজি। হ্যাঁ, প্রচুর ঘুরতে যাই, হ্যাঁ বাইক নিয়ে বেরোয় যাই অথবা বা হচ্ছে পয়লা থাকি সমুদ্রের পারে, যেমন কয়েক যে কোভিড শুরু হওয়ার পরেই তো 4 মাস পরে ছিলাম কক্সবাজারে। সো ওইখানে বসে কাজও করছি, চিলও করছি, আঁকতেও মন চাই না তাই আঁকি নাই, আবার যখন আঁকতে মন চাইছে আঁকছি। তারপরে দেখি যে হঠাৎ করে একটা কাজের আইডিয়া মাথায় চলে আসে, ওইটা আঁকা শুরু করি, আঁকতে আঁকতে দিয়ে যে জিনিসটা ভালো হয় তখন পোস্ট করে দিই, পোস্ট করার পরে দেখি যে মানুষজন রিয়াকশন দিতেছে, তখন বলে বাহ বাহ আমার তো ব্লক তেলে কাটা গেছে। আপনি যদি লাখপতি হইতে চান বা হচ্ছে কোটিপতি হইতে চান,
হওয়ার মতন জব না হয়তো বা কিন্তু শান্তির জায়গা আছে আর কি মানে অনেক কিছু বলা যায় এটা দিয়ে ইটস মোর লাইক আ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ মানে এটা একটা ভাষার মতন যে ভাষা দিয়ে আপনি অ্যাকচুয়ালি দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে কথা বলতে পারতেছেন হ্যাঁ তাদের মনের ভাষার সঙ্গে নিজের মনের ভাষা মিলিয়ে কথা বলতে পারতেছেন ধন্যবাদ শোকেস ম্যাগাজিনকে আমার সঙ্গে কথা বলার জন্য